ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। অনেক মানুষই আসতেছে ঢাকার বাহিরে হলেও এটা কিন্তু খুব পরিচিত মানুষের কাছে, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এখানে না আসার কোনো মানেই হয় না, আমাদের অনেক আগে আসা উচিত ছিল। হোয়াট এভার, এখন আসছি ফাইনালি আর পুরা এনজয় করতেছি। আশেপাশের কোলাহলটা একটু আছে যদিও, সামনে পিছনে বাস চলতেছে, বাট এক কথায় প্লেস অনুযায়ী আমি রেট দিতে হইলে, যদি বলে যে একটা রেট দাও, তাহলে নির্দ্বিধায় এটা 10-এ 9-এ অবশ্যই পাবো। ঢাকা মিরপুর থেকে বিরুলিয়া বাস স্টপের সামনে এই ক্যাফের ভেতরের বাহিরের দুইটাই মানে একটা প্রাকৃতিক একটা পরিবেশের একটা ছোঁয়া আছে। তো এই জন্যই চলে আসলাম এখানে, সম্পূর্ণ ভিউটা দেখাবো, ওদের যেই খাবারের আইটেম গুলো আছে সেগুলোও দেখাবো, কোনটা কেমন কোয়ালিটি, প্রাইস অনুযায়ী কেমন, সবকিছুই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সো ভিডিওটা দেখতে থাকেন, আর ভিতরে এন্ট্রি নিচ্ছি এখনই আমরা, কারণ অনেকটা জায়গা বাকি আছে দেখানোর জন্য। সো আমরা এখন টাইম ওয়েস্ট করব না, ডিরেক্ট ভিতরে চলে যাব, কারণ ভিতরের পরিবেশটা আরো ওয়াও। ঠিক আছে, মিরপুর এক থেকে আপনারা শালি মার্কেটের অপোজিটে লেগুনা পেয়ে যাবেন, আর লেগুনা থেকে 20 টাকা করে নিবে পার পার্সনের, 15 মিনিট লাগবে সম্ভবত বিরুলিয়া বাস স্টপে আসতে। বাস স্টপে আসার হাতে ডান পাশে দেখবেন হাইডওয়ে ক্যাফের ইয়ে আছে, ব্যানার আছে ওদের, ওইখানে নেমে একটু ভিতরে আসলেই আপনারা ক্যাফেটা পেয়ে যাবেন। আর ওইখানে ভাড়া কিন্তু মাত্র 20 টাকা, মিরপুর এক থেকে ভাড়া 20 টাকা। ঢাকার এত কাছে এত সুন্দর একটা পরিবেশের একটা রেস্টুরেন্ট, সম্পূর্ণটা দেখাবো ভিতরে যাবো।
এখানকার এনভায়রনমেন্টটা খুবই খুবই চমৎকার। মনে হয় বৃষ্টি হয়েছিল, এই জন্য একটু ভিজা ভিজা আছে চেয়ারগুলো ভিজা। এটা হচ্ছে অনেকটা কি রুফটপই বলা যায়, দোতলার ছাদ, এর বাইরে কিছু না। বাট এখানকার প্লেসটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার একটা প্লেস। বাহিরে চারোদিকে দেখেন সবুজ শ্যামলে ঘেরা একটা পরিবেশ, আর এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, এত সুন্দর পরিবেশ। এই যে এখানকার স্টাইলগুলো একটু ভিন্ন স্টাইলে, এগুলো কিন্তু আমাদের গ্রামে ওই যে মুরগি তারপর হাঁস বন্দি করার জন্য এটা ব্যবহার করা হয়, কিন্তু এখানে একটু ভিন্ন স্টাইলে এটার ব্যবহার করেছে ওরা। এটাকে লাইটের একটা ইয়ে দিয়েছে। আর এখান থেকে যদি আমি এই ভিউটা দেখাই আপনাদের, এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। এখান থেকে একটা একই এক কথায় বলা যায় এটা গ্রামীণ একটা পরিবেশ। গ্রামীণ পরিবেশে ঢাকার এত কাছে এত সুন্দর একটা জায়গা। সো আরো কিছু বাকি আছে, সেগুলো দেখাবো। এটা কিন্তু শীতকাল, যেটা আমরা ছোটবেলায় অনেক খেলতাম, বাট এটা কিন্তু এখানে কার্যকর না। এটা জাস্ট জাদুঘরের মতো সাজিয়ে রাখা হয়েছে, এটা পুরোটাই অকার্যকর। কিন্তু এটা দেখে অনেকদিন আগের কথা মনে পড়ে গেছে, যখন ক্লাস 1-2 তে ছিলাম বা 3-4-এ, তখন টিফিনের টাকা বাঁচিয়ে এই গেমসটা খেলতাম, মোস্তফা খেলতাম। এখানকার এই জায়গাটাও খুবই সুন্দর। এগুলো কিন্তু অনেকটা বারান্দার মতো, আর স্টাইলটা কিন্তু জোস একটা স্টাইল, অনেক ভালো লাগতেছে এখানে। আরো পাশে কিন্তু আর একটা পুকুর আছে, হ্যাঁ, পুকুরে নৌকা জাতীয় আছে, তো ওইটাও চালাবো, ওইটা চালায়ও দেখাবো। এক কথায় একটা দিন সুন্দরভাবে কাটানোর মতো একটা জায়গা এটা। আমি এর আগে ভিডিওতেও দেখেছি, বাট আমি নিজের ইচ্ছা ছিল আসার, ভাবলাম আজকে চলে আস, তো ওই উদ্দেশ্যেই চলে আসলাম। আমরা ভিতরের পরিবেশটা তো দেখলাম, এখন বাহিরে এখানে আরেকটা ছোট্ট একটা পুকুর আছে, ওইখানে ছোট্ট একটা নৌকা আছে, নৌকায় করে একটু ঘুরি দেখি কি অবস্থা। আর এইখানকার যে ভিউটা, মানে অনেকটা জায়গা এরিয়া নিয়ে করা হয়েছে, তো প্লেসটা এক কথায় খুবই সুন্দর। এত বড় প্লেসে ঢাকার মধ্যে তো খুব কম হয়, এত বড় প্লেসে, লাইক একটা বিগ প্লেস এটা, বিগ। জানি না নৌকায় উঠা যায় কি না, দেখি কি অবস্থা। আমি নৌকা চালাইতে পারতাম, বাট মনে হয় না চড়া যাবে, কেননা নৌকাগুলা অনেকটা অকার্যকর অবস্থায় পড়ে আছে, মনে হচ্ছে যে এটা একেবারেই অচল অবস্থা। যাই হোক, দেখি আমরা এখানকার ভিউটা, এখানকার ভিউটাও কিন্তু খুব খুবই সুন্দর, খুব অসাধারণ একটা ভিউ। মন জুড়ানোর মতো একটা জায়গা, যেখানে আসলে আপনি একের ভিতর সব পাবেন। ফুড টেস্ট করি নাই, ফুড টেস্ট করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরিবেশটা। আমাদের ঢাকার আশেপাশে আমি কিন্তু অ্যাকচুয়ালি ওদের কাছ থেকে কোনো টাকা পয়সা খাই নাই, যেভাবে বারবার প্রমোট করতেছি ওরকম না বিষয়টা, বাট আমার কাছে ভালো লাগছে ঢাকার এত কাছে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হবে আমি ভাবিনি। অনেক মানুষই আসতেছে ঢাকার বাহিরে হলেও এটা কিন্তু খুব পরিচিত মানুষের কাছে, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। এখানে না আসার কোনো মানেই হয় না, আমাদের অনেক আগে আসা উচিত ছিল। হোয়াট ইভার, এখন আসছি ফাইনালি, আর পুরো এনজয় করতেছি। আশেপাশের কোলাহলটা একটু আছে যদিও, সামনে পিছনে বাস চলতেছে, বাট এক কথায় প্লেস অনুযায়ী আমি রেট দিতে হইলে, যদি বলে যে একটা রেট দাও, তাহলে নির্দ্বিধায় এটা 10-9 অবশ্যই পাবো, 10-10 পাইতো যদি ওই নয়েসটা না থাকতো, প্লাস হচ্ছে আরেকটু সুন্দর হতো, নৌকাগুলো কাজ করতো, সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে। যাই হোক, এখন বাকি যেই কাজগুলো আছে ওগুলো করার চেষ্টা করবো। Thank you.
সো এটা হচ্ছে হাইডওয়ে ক্যাফের মেনু কার্ড, সম্পূর্ণ মেনু কার্ডটা। আমরা টোটাল তিনটা অর্ডার করেছি। প্রথমে এটা হচ্ছে ফেটাক্সিনো অ্যালফ্রেডো, এটার প্রাইস হচ্ছে ৩২৫ টাকা। এটার প্রাইস ৩২৫ টাকা। এটা হচ্ছে চিকেন ক্যাসোনেট সালাদ, এটা এটা হচ্ছে ২৫০ টাকা। আর এটা হচ্ছে গ্রিল চিকেন স্যান্ডউইচের, স্যান্ডউইচটা হচ্ছে ২৫০টাকা। সো প্রাইস অনুযায়ী খাবার কেমন খেলে বোঝা যাবে। এখন ট্রাই করব, দেন দেখি কেমন ওদের কোয়ালিটি। ওদের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, আর এনভায়রনমেন্ট তো অনেকটাই খুবই খুবই সুন্দর, অনেক সুন্দর। আমরা সকাল থেকে বাহিরে ঘোরাঘুরি করে দুপুর পেরিয়ে যাচ্ছে, প্রায় ২টা বেজে গেছে। সো এখন খাবারটা দেখি। সো প্রথমে এই যে ফেটাক্সিনো অ্যালফ্রেডো দিয়ে টেস্ট করব, দেখি এটা টেস্টটা কেমন। আশা করি ভালো হবে, অনেক ক্রিমি একটা ভাব আছে। ও হো হো, অনেকটাই দেখি। বিসমিল্লাহ। অনেকটা ক্রিমি আর সল্টি একটা কম্বাইন্ড আছে। চিকেনের পরিমাণ আর একটু বেশি হলে ভালো হতো, বাট খারাপ না, টেস্টটা ভালো আছে। এখন সালাদটা টেস্ট করে দেখি। এটার টেস্ট মোটামুটি ভালো, বাট চিকেনটা একটু বেশি হলে আরো ভালো হতো। যাই হোক, এটা হচ্ছে, এটা কোনটা যেন ভুলে গেছি, একটু দেখে নি। চিকেন ক্যাসোনেট মনে হয়, হ্যাঁ এটা সালাদের আইটেম আর কি। সালাদ আইটেমটা টেস্ট অফ গুড, একটু ঝাল, তারপর মশলার একটা মানে কম্বাইন্ড বাদাম, সবকিছু চিকেন সবকিছু মিলে খুবই ভালো। ঠিক আছে এটা, বাট আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণের চিকেন নেই, আমি খুঁজে ওরকম পাচ্ছি না। আর একটু বেশি দেওয়া যেত, ২৫০ টাকা কিন্তু এটা। আচ্ছা এখন আমি স্যান্ডউইচটা ট্রাই করবো। দেখতে অনেক ভালো লাগতেছে, খাবার পর বুঝে যাবে। সেটা হচ্ছে চিকেন গ্রিল স্যান্ডউইচ। আমরা অনেক জায়গায় চিকেন স্যান্ডউইচটা ট্রাই করি, যখন আমরা বাইট করি সেক্ষেত্রে অনেক ঝোল টাইপের অনেক কিছু পড়ে, যেটা মেয়োনিজ অতিরিক্ত থাকে। এটাতে কিন্তু এরকম কিছুই নেই, চিকেনটা পর্যাপ্ত আছে, প্লাস ওই ঝোল টাইপের মানে ওই বিষয়টা নেই, বিরক্ত লাগতেছে না, আর টেস্টটা পারফেক্ট আছে। এটা খুবই ভালো। সবগুলোর মধ্যে এটার টেস্ট সব থেকে ভালো। একটু ভালো ছিল, সব থেকে ভালো ছিল এটা।
দেন এটা টেস্টটা মোটামুটি, এগুলো মোটামুটি চলে। এখানে প্রাইস যদি খেয়াল করি তাহলে খুব বেশি না, পরিবেশের তুলনায় খুব বেশি না, পারফেক্ট আছে, সব কিছুর ঠিকই আছে, ঠিকঠাক আছে। কারণ অন্য সব আদার্স ঢাকার আশেপাশে যে রেস্টুরেন্টগুলোতে সেগুলোতে প্রাইস একটু কম পাওয়া গেলেও এত বড় প্লেস পাওয়া যায় না, আর এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না। এটা গ্রামীণ একটা পরিবেশ, এখানে এসে অনেকেই রিফ্রেশ হতে পারবে, সারাদিনটা এনজয় করতে পারবে। সো ওই দিক বিবেচনা করলে প্রাইস, খাবারের প্রাইস পারফেক্ট আছে। তো আজকের আজকের মতো এখানে বিদায় নিতে হবে, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলেন না ভাই, অনেক কষ্ট হয় ভিডিও করা। আর হ্যাঁ, ফ্রেন্ডস ছাড়া লাইফ ইম্পসিবল, ফ্রেন্ড নিয়ে আসবেন আর তাদের মতো এভাবে মজা করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।